আছে, খুনিরা চিহ্নিত, সরকার তাদেরকে সেভ করবে। সে মানুষ পিটাইছে জীবিত থাকতে, তার মানুষ কোপায় কোপায় ভাগ করছে, হাত দিয়ে মানুষ সমাধান করছে। আহা কি নির্মম এই মৃত্যু, যেন আল্লাহ কাউকে না দেয়। আমরা আল্লাহর কাছে শুনি, নতুন শক্তির উত্থান ছাড়া, নতুন বিপ্লব ছাড়া এই অবস্থার উত্তরণ হবে না, হবে না। কাজী ছাত্র যুবক তরুণ ভাইদেরকে আমি বারবার অনুরোধ করবো, একাত্তরের দিকে তাকান। এই স্বাধীনতার সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হয়, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, দুইজন তৎকালীন ছাত্রলীগের নেতা ছিলেন, দুইজন ডাকসুর ভিপি জিএ ছিলেন, তাদের বয়স 30-এর নিচে ছিল, তাদেরকে মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হতো। সাতজন বীর শ্রেষ্ঠের দিকে তাকান, যাদের অধিকাংশের বয়স আপনার 22-23-এর মধ্যে, সাতজন বীর শ্রেষ্ঠের দিকে তাকান। তারপরে মুক্তিযুদ্ধের আরেকজন কাণ্ডারি, যখন জাতি বিভ্রান্ত, আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার থিয়েটার রোডে মুক্তিযুদ্ধের নামে তাস খেলায় মত্ত হয়েছেন, দেশ জাতির একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে ছিলেন, কি করে গ্রেপ্তারের পরে হামিদুল্লাহ বাসিয়ানের মতো ওই একজন মেজর, প্রধানমন্ত্রীর ভাষায় তিনি 400 টাকার মেজর, সেই 400 টাকার মেজরই কাম কিন্তু ঘটাই দিয়েছিল সারা দেশ জাতিকে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল। তার বয়স ছিল মাত্র 35। আজকের তরুণ এবং যুবকরা নেতৃত্বের জন্য হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, আপনাদেরকে রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে, ইতিহাস গড়তে হবে। লুটেরারা, তাদের পরিণতি ইতিমধ্যেই তারা ভোগ করতে শুরু হয়েছে। আমাদের সংগ্রামী সহযোগিতা বলেছে, পছন্দ করি না, আমরা বলছি আমরা সম্প্রীতি সহনশীলতার একটা ইনক্লুসিভ রাজনীতি আমরা করতে চাই। এই যে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটল, আনোয়ারুল আজিম, 7 মাস আগে প্রতিদিনের বাংলাদেশ জন্য কি একটা পত্রিকা নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পটু এমপি আনার, 7 মাস আগে নিউজ হয়েছে, ভাগ্যের নির্মাণ করিয়া দেখেন, আর তারে মানুষ কুফাই কুফাইয়া ভাগ করছে, সে মানুষ পিটাইছে জীবিত থাকতে, তারে মানুষ কোপায় কোপায় ভাগ করছে, হাত দিয়ে মানুষ সমাধান করছে। আহা কি নির্মম এই মৃত্যু, যেন আল্লাহ কাউকে না দেয়। আমরা আল্লাহর কাছে শুনি, কিন্তু রকমের একজন সোনা চোরা চালান, মাদক ব্যবসার সাথে জড়িত একজন দুর্বৃত্ত, 3-3 বার বাংলাদেশের আইন প্রণীত হয়েছে, পুলিশ আর্মি থেকে শুরু করে সবাই তাদেরকে জেল উঠতেছে, কারণ তিনি সংসদের প্রতিনিধি। এই রকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে? আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা কি এই দায় এড়াতে পারেন? না, পারেন না। একজন আনার মারা গেছে বিদায়, তার অপকর্ম আমাদের সামনে এসেছে। এই রকমের আরো আনার বর্তমান এই সংসদে, এই শেখ হাসিনার সংসদে আছে, এমনকি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন। দেশ টিভিতে একটা নিউজ হয়েছে, সাভারের আরেক দল মাফিয়া ফকিরনি থেকে 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছে, মানে কিচ্ছু ছিল না, একটা ভাঙ্গা টিনের ঘর, সাভার উপজেলার চেয়ারম্যান রাজীব 1,000 কোটি টাকার মালিক হয়েছেন, টিভিতে ইন্টারভিউ দিয়েছে, হাত কেটে ফেলেছেন, পাও ভেঙে দিয়েছেন, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কাজেই সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না। আনার এমপি আনার মারা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না। ভালো, আপনার কাছে তথ্য আছে, ভালো, আপনি ভারতকে সেভ করতে, মানে ভারতের ভাষণের নাম মুখে আনা যাবে না, তো এখন আকাম কুকাম ভারত করলেও বলা যাবে না, কারণ তারা তো ভারতের গোলামিতা সহ্য করে ক্ষমতা আছে। এখন সেখানে ভারতের সম্মান, ওই যে বলছে স্বামী স্ত্রী সম্পর্ক, ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে নাকি অন্য কিছু, আমরা সেটা জানি না, কিন্তু তাও ভালো। স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ধন্যবাদ দেবো, একজন কাদের মতো মুখে ধন্যবাদ দিতে তো পয়সা লাগবে না, কষ্ট করা লাগবে না, যদি সত্যিকার অর্থে তথ্যের ভিত্তিতে বলে থাকেন। তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, অবশ্যই এখন আওয়ামী লীগ করেন, ভোট ডাকাতের সঙ্গী হয়েছেন, ব্যাংক ডাকাতের সঙ্গী হয়েছেন, লুটেরা খুনিদের সঙ্গী হয়েছেন, যে আপনার বাদ দিলাম, কিন্তু মুক্তিযুদ্ধে আপনার অবদান ছিল, আমাদের মতো যুবক বয়সে দেশের জন্য কিছু করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেজন্য সম্মান করি।
আপনি জবাব দেন, সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন 104 বার পিছিয়েছে? তাহলে আমাদের সিআইডি, আমাদের র‍্যাব, আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাটে? সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এক যুগে এখন পর্যন্ত বের করতে পারলো না। তো তার মানে পরিষ্কার, যারা খুন করেছে খুনিরা চিহ্নিত, সরকার তাদেরকে সেভ করবে, তাদেরকে উদ্ধার করবে। যেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন, কোন শ্বেতাঙ্গ নাকি বলেছিল, বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়তে দিলে ক্ষমতায় যাওয়ার পথ মসৃণ হবে, ক্ষমতায় আসতে দেবে। তিনি আবার গর্ব করে বলেছেন, আমি শেখ মুজিবের কন্যা, দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসবো না। ভাড়া কি দেবেন? দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিছে, ভাড়া দেওয়ার কিছু আছে না? দেশ তো বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে, ভারত তো এই দেশ ইজারা নিয়েছে, আপনারা ইজারাদার, আপনি এবং আপনার মন্ত্রীরা ভারতের ইজারাদার, এই দেশ চালাচ্ছেন, আপনার কি বিক্রি করবেন? আবার বলছেন ওই ইহুদি রাষ্ট্র করতে চায় নাকি, রাখাইন স্টেট চট্টগ্রামের একাংশ নিয়ে আপনার বন্ধুরা, আপনাদের ভাষায় যারা বন্ধু রাষ্ট্র থেকে 72 সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রেখেছে।